আজকে দুপুরের খাবারটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর যেটা বানাতেও বেশি সময় লাগেনি। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা আমার তৈরি হয়ে গেছিল। তো এটা বানানোর জন্য আমি চাল নিয়ে নিয়েছি, এখানে চাল নিয়েছি 2 কাপ, আর তার মধ্যে দিয়ে দেব মুসুরির ডাল আর মুগ ডালকে মিশিয়ে, সেটা নিয়েছি 1 কাপ মতো। মুসুরির ডাল আর মুগ ডাল দুটোই হাফ হাফ করে 1 কাপ মতো নিয়েছি। এরপর চাল আর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পর এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে আমি তৈরি করব আজকে দুপুরের জন্য খিচুড়ি, যেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এটা আমি বানিয়েছিলাম একটু আলাদাভাবে। তো এভাবে তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। তো চাল আর ডাল আমি ধুয়ে নিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এখানে ছোটো চামচের 1 চামচ মতো গোটা জিরে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণ দিয়েছি 2 চামচ মতো। এরপরই এর মধ্যে দিয়ে দেব আমি ধনে জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো দিলাম, আর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, এখানে আমি একদমই ছোটো চামচের 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর এইগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা 1 চামচ মতো, যদিও এখানে আদাটাকে আমি কুড়ে দিয়েছি, আদা বাটাও দেওয়া যেতে পারে। আর তার মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুন, যেটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি খুব ছোটোভাবে কুচিয়ে রেখেছিলাম, আর দিলাম 1টা টমেটো। আর টমেটোগুলোকেও কেটে তো রাখতেই হবে। এরপরই এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো, আর এগুলোকে হাতে করে ভালোভাবে আমি এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1টা আলু, এখানে আমি 1টায় বড় মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু যদি বেশি লাগে তো বেশি আরও 1টা দেওয়া যেতে পারে, তবে আমার 1টা আলুতেই হয়ে যেত, তাই 1টাই আলু দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল, আর এগুলোকে আবার একটু ভালোভাবে মাখিয়ে রেখে দেব জাস্ট 5 মিনিটের জন্য। আর এরপরেই প্রেশার কুকারের মধ্যে এটাকে আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি দেব এতে পরিমাণ মতো জল, এখানে আমি জল দিয়েছি, যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি মতো, অর্থাৎ চাল আর ডালে ছিল আমার 1/2 বাটি, তো জল দিয়েছি 1 বাটি। আর এরপর প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে এটাকে শিমে আমি হতে দেব। শিমে 3টে সিটি দিলে পরে রেডি হয়ে গেল আমার খিচুড়ি। যদি আরেকটু আমি পাতলা খিচুড়ি চাই তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।